আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারকাত আলা রাসুলহিন কারিম সুপ্রিয় শিক্ষার্থী মাস্টার্স ক্লাসের ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নিচ্ছি আজকে শীতের সেই একেবারে একটা কঠিন স্পেল চলছে এর মধ্যে তোমাদের আমাদের ক্লাসের চলছে আমাদেরকে এই সাবধানতার মধ্যে শীতের মধ্য থেকে আমরা ক্লাসটা নিচ্ছি আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা এই শীতের মধ্যে সবাই বিভিন্ন রকমের শীতের যে আমাদের শীত পিঠাগুলো খেয়ে নিজেরা নিজেরা কেউ কেউ আনন্দ উপভোগ করছো এবং কেউ আবার বিভিন্ন বিপদেও আছো আল্লাহ না করুক তোমাদের মধ্যে আমি আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়গুলো বা হাদিস থেকে কেতাবুল মাগাজির আরও কিছু কিছু হাদিস আছে যেগুলো আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরবে ইনশা তার আগে আমি বলিনি যে হাদিসে যে বলা হবে যা তা মোটামুটিভাবে একটি ঘটনাকে আমরা খুব বেশি ইয়ে করব যে আমরা জানি যে সুরা নূরের মধ্যে তোমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলে ক্লাস ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে থাকাকালীন তোমাদের পড়া হয়েছিল সুরা নূর সে নূরের ইকের একটি ঘটনা ছিল সেই ইফকের ঘটনা তোমরা সবাই জানো আশা করি এবং সেই ইফকের ঘটনার একটি হা সংশ্লিষ্ট একটি হাদিসও এখানে আজকে তোমাদের সামনে তিলাওয়াত করা হবে যেখানে একদিকে বদরি সাহাবিদের মর্যাদার কথা বলা হবে অন্যদিকে সেই ইফকের ঘটনাও কিছুটা ইঙ্গিত দেয়া হবে যেগুলো আসলে ইফকের ঘটনাটা কীভাবে ঘটেছিল সেটা কিন্তু এখানে বলা হয়নি শুধুমাত্র আমরা সেই সাহাবিদের সম্মানের ক্ষেত্রে যখন বলতে যাবে তখন মা উমুল মমিন আয় সারাদি আল্লাহ তাল আনহার যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনারও কিছুটা আমরা ইঙ্গিত এখানে পাবো এবং সেগুলো আলোচনায় আমি আনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে আমি দেখিনি আজকে তোমাদের কি আছে ক্লাসের মধ্যে যে وبه قال حدثنا الحجاج بن منهل حدثنا عبد الله بن عمر النميري তো আমি আগের ক্লাসে একটি আলোচনা করছিলাম যে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যে হাদিসটি আমরা ওই হাদিস যে প্রথমে শুরু করলাম সেই হাদিসটি আসলে একটি স্লাইড পরিবর্তিত হয়েছিল আমি আবার আগের স্লাইডে আসছি سيدي بن عبدالله قال حدثني شاك بن منصور حدثنا عبد الرجا قال أخبرنا معمر عن الجهرية عن محمد بن جبير بن مطعم عن أبيه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بالتور وذلك أول ما وقر الإيمان في قلبي আমি এখানে একটি হাদিস এখানে বলা হচ্ছে যে আমি ওই ইয়েগুলোর দিকে যাচ্ছি না খুব একটু বেশি ইয়ে না তোমরা বুঝতেই পারছ যে তিনি বলতে যাচ্ছেন যে মামার কি বলে সামেতনাবিয়া নাবিয়া নবিয়া সাল্লাহ আলি সাল্লাম আন মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতিম তিনি বলছেন আন আবিহে তিনি তার পিতার থেকে রয়াত করেছেন তিনি তার পিতার থেকে আয়াত করে বলছেন যে তিনি বলেছেন কি সামেতনাবিয়া সাল্লাহ আলি সাল্লাম জুবাইর বিন মুতেমের পিতা থেকে এটি বর্ণিত তিনি বলছেন যে আমি রাসুল্লাহ আকরাম সাল্লাহ আলী সাল্লামকে মাগরীবের নামাজে সুরাতুর পড়তে শুনেছি আলী কাহো মা ওয়াকাল ইমান ফি কালবি এবং এই তিনি বলছেন যে এটাই আমরা প্রথম তখন আমার মনের অন্তরের মধ্যে ইয়ে হয়েছে যাই হোক এটি ব্যাখ্যায় আমি যাচ্ছি না এরপরে হাদৃশ্য আছে দেখা যাক আরেকটি অন আনি জুহুরি আন মুহাম্মদ ইবনে জুবাই ইবনে মুতেম আন আবি হান নাবী সাল্লাল্লাহু সাল্লাম কলা ফি উশারা বদরিন লাউকান আল মুতেম ইবনা আদি হাইয়ান সুম্মা কাল মানি ফি হাওলাই না হাই হাওলাইন নাসনা দাত লাহু তাহলে এখানে না এখানে বলা হচ্ছে যে জুবায় জুহুরি থেকে বর্ণিত তিনি আন মোহাম্মদ ইবনে জুবায়দ মুতিম থেকে তিনি তার পিতা থেকে বর্ণিত যেমন তিনি বলছেন যে নাবিয়া সাল্লা সাল্লাম কলাফি উসারা বদরিন বদরে সাহাবিদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তারকৃত বদরি সাহাবিদের কলাফি উষারা বদ বদরিন বদরে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের সম্পর্কে বলা হচ্ছে সরি সাহাবিনা গ্রেপ্তার তো সাহাবিরা হয়নি যারা ইয়ে ছিলেন তারা কাফের মুশরেক রায় গ্রেপ্তার কাফের রায় গ্রেপ্তার হয়েছিল তো সেই সেই সময়ে লাউকান আল মুতিমো ইবনা আদি আদি হাইয়ান তিনি বলছেন যদি মুতিম ইবনা আদি বেঁচে থাকতো আজকে তোমা কাল্লামানি ফিহাউলা এই যে এইদের সম্পর্কে যদি বলা হতো সুপারিশ করা হতো আমার সামনে লা তারাক তুহুমলা হতো আমি অবশ্যই তাদেরকে ছেড়ে দিতাম অর্থাৎ মোতিম বিন আদি একজন তিনি রাসালু সাল্লামকে বিভিন্ন সময়ে সুপারিশ করিতেন রাসুল্লাহ বিভিন্ন রকমের হেল্প করেছিলেন সেই বলছে যে বদরী সাহাবিদের নাকি বদরি যারা বন্দী হয়েছিল তাদের সম্পর্কে সুপারিশ করলে আমি তাঁকেও এবং তাকে আমরা আমরা ছেড়ে দিতাম রাস্লাহ সাল্লাম এরকমটি কথা বলেছেন অর্থাৎ বদরিদের একটি প্রসঙ্গ এসছে এই জন্য এখানে বলা হয়েছে আন ওক ওকাতিল ফিতনাতুল উলা এবং লাইস বলছেন যে ইয়াহিয়া ইবনে সাঈদ আন শায়েদ এবং একটা আমি বলি যে এরপরে যারা যারা বদরি সাহেবী বেঁচেছিলেন তাদের সম্পর্কে কিছু কথা বলা হচ্ছে যে তারা কখন কখন কোন যুগ পর্যন্ত বেঁচেছিলেন তিনি বলতে চাচ্ছেন যে বিন আন তিনি যে ওয়াকাতিল বদরী সাহাবিরা ছিলেন কতদিন পর্যন্ত উল উলা ফেতনা উলা পর্যন্ত অর্থাৎ মাক্তালে উসমান আমরা সবাই জানি হযরত উসমান রাজি আল্লাহ তালাহকে হত্যা করা হয়েছিল সেই সময়ে শাহাদত হজরতমান শাহাদতের সময় পর্যন্ত বদরি সাহাবিদের বেঁচে থাকার কথা তিনি বলছেন ফালাম তাব তেমন সাহাবি বাদর রাহাদান এবং কেউ বেঁচে ছিলেন না বদরি সাহাবিদের একজনও তারপরে আর কি তাই সেখানে এখানে এই কথা দিয়ে ইঙ্গিত করা হলো থুম্মিল ফিতনা তু সানিয়া সানিয়া এরপরে দ্বিতীয় ফেতনা যখন শুরু হলো তখন ইয়ানিয়াল হার্রা যখন হাররার যুদ্ধ শুরু হয়েছিল সেটির কথা বলা হচ্ছে ফালাম তাব কেমিন আসাবিল বিয়া এবং তিনি বলতে চাচ্ছেন যে হোদাইবিয়াতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে যেসব সাহাবি ছিল তারাও কিন্তু এরপরে এই হাররার পরে আর কেউ ছিলেন না তার মানে বদরি সম্পৃক্ত বদরী সাহাবিদের সম্পৃক্ততার বিষয়টি নিয়ে যে তারা কতদিন বেঁচেছিলেন এ হাদিস থেকে আমরা বুঝতে পারি অর্থাৎ উসমান রাদিল্লা তালা আনহু যখন তাকে হত্যা করা হলো সাথে সাথে ওই সময়ে বদরি সাহাবিদের যুগও আসলে শেষ হয়ে গেলো এরপরে বলা হচ্ছে যে এরপরে যখন হাররার যুদ্ধ হয়েছিল তখন পর্যন্ত আরও কিছু স্বাভাবিক ছিল যারা হোদায় বিয়াতে অংশগ্রহণ করেছিলেন তারাও তখন চলে গেছেন দুনিয়া থেকে তারাও বেঁচে ছিলেন না এরকমটি বলা হচ্ছে এর মাধ্যমে জানতে পারলাম তুমা ও তাবাখ এবং বলা হচ্ছে যে তৃতীয় ফেতনা শুরু হওয়ার পর যারা ভালো তারা ইয়ে থাকলো এবং আমি আমি আর এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না যে এরপরে ভালোদের জন্য ইয়েদের জন্য একটা ব্যবস্থা থেকে গেল ফলাম তার ফে অলিন না আছে যারা ভালো তারা বেঁচে থাকবে আর তার তা ফে ওয়ালিন্নাসের তবাক মানুষের জন্য ভালোদের জন্য একটা অবস্থান থেকে গেল কিন্তু ওই যারা যারা ই ছিল তারা চলে গেলেন দুনিয়া থেকে মানে আমি যেটি বোঝাতে চাচ্ছি যে এর পরে হাদিসের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম আমি পরেরটুকু বাদ দিই সাল পরে যে কথাটি সেটি আমরা এখন আমি পুরো ব্যাখ্যায় যাচ্ছি না ওটি অন্য একদিন তোমাদের সাথে যদি প্রশ্ন কথা হয় তাহলে আমি বলবো কিন্তু তার আগে পর্যন্ত আমরা বুঝলাম যে বদরী সাহাবিরা কতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন এটি আমরা এই হাদিসের মাধ্যমে বা এই ইয়েদের মাধ্যমে আমরা জানতে পারলাম আসলে বদরী সাহাবি যারা মর্যাদাপূর্ণ সাহাবি যারা বদর যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছিলেন সেই বদরী সাহাবিরা এই সমস্ত ঘটনায় এই ফিতনা যখন মুসলমানদের মধ্যে শুরু হয়েছিল যে ফিতনাগুলো খুব মারাত্মক ফিতনা যে উসমান রাজিল্লা তালা আনহুকে শাহাদত বরণ করতে হয়েছিল সেই উসমানের শাহাদতের বিষয়টি কিন্তু নর্মাল দিন নর্মাল কিন্তু ছিল না স্বাভাবিক ছিল না এটি একটি বলা যেতে পারে মুসল মুসলমানদের মধ্যে একটি ফিতনা আমি হজ করতে গিয়ে যেটি দেখলাম যে মদিনাতুন রাসুল্লাহ সাল্লা সাল্লামের রাওজা মুবারকের কাছে দুজন সাহাবীর ইয়ে আছে কিন্তু আমাদের উসমান রাদেলা তালা আনহুর তাকে সেখানে সাহিত করা হয়নি তাকে কবর কবরস্থ করা হয়নি এবং শুধু তাই না আমরা শুনেছি যে কী ধরনের ফেতনা শুরু হয়েছিল যে উসমান রাজে তালা আনহুকে জান্নাতুল বাকিতেও দাফন করতে দেওয়া হয়নি শেষ পর্যন্ত তাকে একটি জান্নাতুল বাকির শেষ প্রান্তে গিয়ে তাকে তার আমরা একটা ইয়ে দেখতে পেলাম বিশাল দেহা মানে একটি কবর দেখতে পেলাম সেটি নাকি আমরা ইতিহাস বলছে যে ওইটি ওনার কবর সেটি অনেক মানে জান্নাতুল বাকির যেখানে তার স্থান পাওয়ার কথা সেখানে না থেকে অনেক অন্য জায়গায় তাকে সায়িত করা অর্থাৎ দাফন করা হয়েছিল আমি যেটি বলতে চাচ্ছি যে মুসলমানদের মধ্যে যে ফিতনা আর বিষয়টি যুগে যুগে হয়ে যখন যখন হয়েছে তখনই কিন্তু ইসলামের বিভিন্ন রকমের ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং সাথে সাথে এক একটি যুগের অবসান ঘটেছে অর্থাৎ কেরামরা চলে গেছেন এই ঘটনার পরপরই আল্লাহ তালা দুনিয়া থেকে তাদেরকে তুলে নিয়েছেন তেমনিভাবে শাহবায়ে কেরাম অনেকে আছেন যারা ছিলেন হোদায় বিয়াতে অংশগ্রহণ করেছেন হোদায় বিয়াতে আমরা জানি যে হোদায় বিয়ার সন্ধ্যের সময় রাসুল আকরাম সল্লাহ আলি সাল্লামের হাতে হাত রেখে যারা শপথ করেছিলেন আমরা সকলেই জানি যে উসমান রদ্দী আল্লাহ তাল্লাহ আনহু যখন মধ্যস্থতা করবার জন্য যখন চৌদ্দোশো সাহাবিনা গেছিলেন এবং সেখানে হোদাই বিয়ের কাছে অবস্থান করছেন মক্কর অবস্থা জানবার জন্য যাদের তাদেরকে আমরা হজ তারা শুধুমাত্র হজের উদ্দেশ্যে এসছে তারা শুধুমাত্র বায়তুল্লাহ শরীফ জিয়ারত করবার জন্য এসছেন তাদের সাথে যুদ্ধ করার কোনো মনোভাব ছিল না এটি বুঝাবার জন্য হজরত উসমান রাদ্দলা তাল্লাহ আনহুকে যেহেতু তিনি কাফেরদের কাছেও প্রিয় ছিলেন কারণ উনি ছিলেন এমন একজন ব্যক্তি যে প্রত্যেকটি মানুষ তার কাছে ঋণই ছিল তারা বিভিন্ন রকমের ঋণে উমর উসমান রাদ্দ কাছে দিয়েছিলেন নিয়েছিলেন অর্থাৎ উসমান রাজি আনহু খুব অন্য প্রকৃতির লোক ছিলেন তার সেবা পাইনি এমনটি কাফের কুরাইশ খুব কম ছিল তারা ভাবলো যে এই ভদ্রলোক যদি পাঠানো হয় উসমান রাজিদুল্লাহ আনহুকে তাহলে তারা হয়তো তাকে কোনো রকমের আক্রমণ করবে না এটি একটি বিষয় ছিল এবং ওনাকে ওনার গ্রহণযোগ্যতার বিষয়ে কাফেরদের কাছে গ্রহণযোগ্যতা ছিল সেজন্য উসমান রাজিউল্লা তালা আনহুকে তারা পাঠিয়েছিলেন কিন্তু উসমান রাজিদুল্লাহ আনহু ওইখানের অবস্থা দেখে তারা ফিরে আসতে একটু দেরি হয়েছিল তখন এ মুসলমানদের মধ্যে একটি অপপ্রচার বা একটি প্রপাগান্ডা শুরু হয়েছিল যে উসমান রাজিউল হত্যা করা হয়েছে যেটি সমরনীতির লঙ্ঘন অর্থাৎ কাউকে কোনো দেশের অর্থাৎ আমরাও যদি এখনও দেখি একটি দেশের কূটনৈতিক ইয়ের উপর হামলা কূটনৈতিক কোনো সদস্যের উপর হামলা করা এটা আন্তর্জাতিকভাবে এখনও কিন্তু আমরা স্বীকৃত যে হামলা করা যায় না এটি হচ্ছে আন্তর্জাতিকভাবে আইন লঙ্ঘনের বিষয় তো উসমান রাজিউদ্দ আনহু যখন গেলেন এবং আসতে দেরি হলেন তো ওনার সম্পর্কে একটা গুজব ছড়িয়ে পড়লো যে উনি হয়তো ওনাকে হয়তো হত্যা করা হয়েছে তো যাই হোক তারপরে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সাথে যেসব আমরা জানো এসলে সুরা ফাতাহার মধ্যে এগুলো আলোচনা শুনেছ তোমরা করেছ পড়েছ আমি যেটা বলতে যাচ্ছি যে সেই সময়ের ঘটনায় সাহাবায় কেরাম যারা উপস্থিত ছিলেন এই চোদ্দো শত হিসাব বলা হয় চোদ্দ শত সাহাবি যারা উপস্থিত ছিলেন তারা সবাই যখন এই অবস্থায় দেখলেন যে তারা আসলে যুদ্ধ করতে আসেনি তারপরেও যখন উসমান রাজ আহকে হত্যা করা হয়েছে এরকম একটি গুজব যখন ছড়িয়ে গেল তখন হজরত আল্লাহ তালার রাসুলসাল্লাহ সাল্লাম কিছুটা বিস্মিত হলেন এবং তার হাতে হাত তারা হাত রেখে শপথ করলেন যে আমাদের জীবন যাক বা থাক আমরা এটা ছেড়ে যাওয়ার যে না আমরা আজকে হজ করেই ছাড়বো আমরা জয়তুল্লা শরীফ জিয়ারত করেই যাব অর্থাৎ চোদ্দশো চাহাবি হলেও তাদের মনের মধ্যে একটি একটি এক ধরনের প্রমিস তার মধ্যে আসলো কাজ শুরু হলো যার ফলে তারা কিন্তু সবাই চেয়েছিল যে সেই দিন যুদ্ধ করে মক্কায় প্রবেশ করবে তো এদের মধ্যে একটা কমিটমেন্ট ছিল এই মুসলমানদের মধ্যে এবং এই মুসলমানদের যারা সাহাবাহিকেরামদের মধ্যে যারা বেঁচেছিলেন বলতে তৃতীয় ফিতনা শুরু হওয়ার আগে ফিতনা হওয়ার পরে অর্থাৎ মুসলমানদের মধ্যে তৃতীয় অশান্তি যেটি বলা হচ্ছে দ্বিতীয় অশান্তি সেই দ্বিতীয় অশান্তি হারার যুদ্ধ সেই যুদ্ধের পরে আর এটি হোদায় বিহার মানে হোদাই বিয়েতে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সব আমি বলবো প্রবীণ সাহাবিদের আর কেউ ছিলেন না দুনিয়াতে এটি থেকে আমরা এই প্রমাণিত হলো আমরা সংশ্লিষ্টতা হাদিসের সাথে কেদাবুল মাগাজির মধ্যে এটি পেলাম যে বদরী সাহাবি হিসেবে তাদেরকে আমরা এই এই ইয়েতে বর্ণনার মধ্যে উল্লেখ করা হলো যে তারা কখন কতদিন পর্যন্ত বেঁচেছিলেন সেই জন্য এই হাদিসটি এখানে নেওয়া হয়েছে যাই হোক আমরা পরবর্তী হাদিসে চলে যাই দেখি কি বলা হচ্ছে وبه قال حدثنا الحجاج بن منهل حدثنا عبد الله بن عمر النميري حدثنا يونس بن يزيد يزيد قال سمعت الجهري قال سمعت عروة بن الزبير زبير وسعيد بن المسيب وعلقمة بن وقاس وعبيد الله وعبيد الله بن عبد الله আন হাদিস আয়সা রাদি তাআলা আনহা জাউজিন নবী সাল্লাহ আলি সাল্লাম এত পরে আমরা সব ওই বর্ণনাগুলো আমি বলছি না যে এর পরে আয়সা রাদি আনহা থেকে রাহাদিস রেওয়ায়ত এবং জাউজিন নাবি যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সহধর্মিনী ছিলেন আমরা সবাই জানি কুল্লু কুল্লু হাদ্দাসানি তয় ফাতুম মিনাল হাদিস কলাত ফা আকবাল তো আনা ওম্ম মেশতাহ ফা আসার ফা আসার উম্ম মেশতা ফি মির্তেহা তো এখানে উনি বলছেন যে আয়েশার আদ্দেলা তালা আনহা এক সময় প্রকৃতির ইয়া প্রাকৃতিক কাজ সর্বার জন্য তিনি মিস্তাকে উম্মে মিস্তাকে সাথে নিয়ে যাচ্ছেন আর আয়েশাল আনহার সাথে যে চাদর ছিল সে চাদরে জড়িয়ে ওম্মে মেস্তা ফিমের তেহা পড়ে গেলেন তারপরে ফকাল তাইসা মিস্তা তখন ওই ওম্মে মিস্তা বললেন যে মিস্তা ধ্বংস হোক মিস্তা ধ্বংস হয়ে যাক এটি তিনি বদয়া করলেন ফাকুল তো বেসা মাকুল তখন আয়সরাদ আনহা বলছেন যে আমি তখন বললাম আমি তখন বললাম যে বেশ আমা কুলতাপ তুমি তো খুব খারাপ কথা বদ্ধ ধ্বংস ধ্বংস করছো মেস্তাকে অথচ তিনি তাসুব বিনা রাজুলান তুমি এমন একজন মহি পুরুষের সম্পর্কে এমন একজন ভদ্রলোকের সম্পর্কে ধ্বংসের বদোয়া দিচ্ছ হে মেস্তার মা যিনি শাহেদা বাদরান যিনি বদরে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন যিনি ছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণ করে বদরী সাহাবি তার সম্পর্কে আপনি এরকম একটি কথা বলছেন কেন তো আমি এই প্রসঙ্গে বলি ফাজাকার হাদিস আল এসফকে তখন এই উম্মে মিস্তা তাকে ইফকের ঘটনাটা জানিয়েছিল এবং আমরা সেটি জানি যে আয়সার তালা আনহা সতীত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্ন নিয়ে অনেক মুসলমান যারা অনেক সাহাবাহী কেরামদের মধ্যেও কিছুটা সন্দেহের অব সন্দেহে চলে এসেছিল এবং তারাও কিন্তু সন্দেহের তীর মানুষ মানুষের মধ্যে একটা দুর্বলতা এসে গেছিল তারাও কিন্তু বলে বলতে শুরু করেছিল ঘটনাগুলো তখন এই ঘটনাগুলো উম্মে মেস্তা শুনেছিলেন এবং সেজন্য জন্য মেস্তা সম্পর্কেও বলেন যে এই মেস্তা ধ্বংস হোক এইভাবে তিনি বদ্ধ দিয়েছিলেন তো এইটি এখানে বলা হচ্ছে যে তখন আয়েশার দিল আনহা বললেন যে তুমি ধ্বংসা এমন একজন সাহাবা সম্পর্কে তুমি বলছো যে তিনি কিন্তু সাহাবী বদ্রী সাহাবি যেটি মুসলিম আমরা বলবো যে ইসলামের প্রথম দিক থেকে যারা ইসলামকে টিকিয়ে রাখবার জন্য ইসলামকে নিশ্চিন্ন হওয়ার হাত থেকে বাঁচাবার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাদের সম্পর্কে এরকম একটি ঘটনা আপনি বলছেন এটা ঠিক করেননি তখন এই উম্মে মেস্তা বলেছিলেন যে আসলে আমি ওই জন্য বলি নাই বলি নাই এই জন্য যে এই ভদ্রলোক অর্থাৎ উম্মে মেস্তা বলছেন যে মেস্তা এই ভদ্রলোকও তোমার সম্পর্কে উল্টাপাল্টা মানে কথা বলতে বেড়াচ্ছে যেটি আমরা সবাই শুনেছি যে রাসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সাথে সাফওয়ান বিন মহাত্তাল যে ঘটনাটা মানে সাফওয়ান বিন মহাত্তাল শেষের যুদ্ধ অর্থাৎ যুদ্ধ হয়নি যদিও সেই যুদ্ধ থেকে যুদ্ধের জায়গা থেকে ফিরে আসবার সময় অমুল মমিন আয়সার আজ্লাহ আনহার গলার চেন হারিয়ে যাওয়ার জন্য আবার তিনি আগের জায়গায় গেছিলেন এবং আগের যাওয়ার যাওয়ার পরে এইখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝতে পারেননি তিনি তাঁর সাহাবাহিকেরা আমরা যারা সাথে ছিলেন যার তার হাওদা অর্থাৎ আমরা বলি পালকি টাইপের যেটি উটের উপরে উঠাবেন আর আয়সার আদাল আনহা ছিলেন ক্ষীণাঙ্গি অর্থাৎ খুবই হালকা গড়নের বিদেশি মহিলা ছিলেন যাকে ওই আর ইয়েটি ছিল পালকি যেটি ছিল অর্থাৎ উটের উপরে যেটিতে বসানো হবে সেটি ছিল অত্যাধিক ভারী ভারী জিনিসের উপর একটি ছোট্ট একটি ক্ষুদ্র জিনিসের ওজন বোঝাও যায় না এই জন্য যারা উঠেছিল তারা বুঝে নাই যে আয়েশা আদেদ আনহা ভিতরে আছেন কি নাই কারণ তখনই কিন্তু পর্দার আয়াত নাজিল হয়েছে এবং সেই জন্য পর্দার ব্যবস্থা তাদের মধ্যে আছে এবং সেজন্য তারা তাকে দেখবার কোনো অবকাশ নাই এবং সেজন্য তারা দেখতে পায়নি এবং তারা সে জায়গা থেকে চলে এসেছিলেন আমি যে কথা বলতে চাচ্ছি তারপরে আয়সারাদ আনহা ওখান থেকে চেন খুঁজবার জন্য গিয়ে যেখানে গেছিলেন সেখান থেকে ফিরে আসার পরে দেখলেন যে তার ট্রান্সপোর্টটি অর্থাৎ উটটি এখানে নাই তখন তিনি বসে মাথায় একটা ই বুদ্ধিমানের বুদ্ধমতি কাজ করলেছিলেন তিনি যে এটি অনেক বুদ্ধিমানের কাজ কারণ ওখানে যদি উনি আবার সামনের দিকে আগাতেন বা অন্য জায়গায় ছুটাছুটি করতেন তাহলে আবার কি হয়তো খুঁজতে গেলে পেতেন না এই মনে করে তিনি ওখানে একটি চাদর মাথায় দিয়ে ওখানে তিনি বসেছিলেন আর শেষের একজন দায়িত্ব ছিল সাফওয়ান বিন মোয়াত্তাল সেই মোয়াত্তাল আনহু তিনি কিন্তু শেষ অবস্থা দেখবার জন্য একজন সাহাবি যিনি অবস্থান করছিলেন দেখলেন যে এরকম একটি অবস্থা যে উমুল মমিন আয়েশা রা তালা আনহা এখানে বসে আছেন তখন তিনি সেই উমুল মমিন আয়স রাদ আনহাকে দেখে বলেন ইন্না আলিল্লাহ ইনাহ রাজ মানে বিপদ দেখে যেটা বলে মানুষ সেটি বললেন তখন আয়সা রাদুল্লাহ আনহাকে শেষ পর্যন্ত উনি তার উটের সওয়ার করে তিনি হেঁটে হেঁটে নিয়ে গেলেন তো যার পরে মুসলমানদের মধ্যে একটি যারা মুনাফিক তারা তো সুযোগ পেল এবং বিভিন্ন রকমের এই মুনাফিকদের প্ররোচনায়ও কিছু কিছু পাক্কা যারা ইমানদার যাদের ইমান সম্পর্কে কোনো ত্রুট কোনো রকমের কীগুলো কালো নেই তারাও কিন্তু অনেক সময় আয়সার আদাল আনহার সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য ছোনাছুড়ি শুরু করলেন এবং আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই মিস্তাও তার মধ্যে একজন ছিলেন সে জন্য উম্মে মিস্তা তাকে বকা দিয়ে ধ্বংস হয়ে যাক এরকম কথা একটি কথা বলেছেন যেটি এই হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে আমি উফকের ঘটনা আর আমি তোমাদেরকে বলতে চাচ্ছি না তোমরা এগুলো ভালোই জানো এবং এটাই তোমাদের খুব বহুল প্রচলিত ঘটনা যে উম্মুল মমিন আয়েশার আদাল আনহাকে একটি অপবাদ দেয়া হয়েছিল যেটি কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে বুঝাই দেওয়া আছে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এবং সেটি সুরা নূরের মধ্যে আলোচিত হয়েছে আমি এই বিষয় নিয়ে তোমাদেরকে আর ডিটেলস কিছু বলতে চাচ্ছি না আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এই হাদিসের মধ্যে মিস্তার সম্পর্ক মিস্তা ছিলেন বদরি সাহাবি তাই এই যুদ্ধ যেহেতু দাবুল মাগাজির এটি সম্পর্ক সেজন্য এই হাদিসের মধ্যে এই 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 হাদিসটি এখানে এই অধ্যায়ের মধ্যে ইমাম বোখাই রহমতুল্লাহ এনেছেন তাহলে আমরা এখান থেকে চলে যাই পরবর্তী হাদিসে কি আছে দেখি কি বলা হচ্ছে এরপরে কলা হাদদাসানা ইব্রাহিম ইবনুল মন্দির হাদ্দাসানা মুহাম্মদ উবনো ফুলাইহিন ইবনে সুলাইমান

রাসুল্লা সাল্লাম বদর যুদ্ধে যারা শত্রুসন্ন নিহত হয়েছিল তাদের এক কূপের মধ্যে গিয়ে তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে এখন কি তাদের লক্ষ্য করে বলছিলেন যে তোমরা কি পাচ্ছ তোমাদের প্রতিপালক তোমাদের সাথে যা অদা করেছিলেন সেটা কি তোমরা এখন পেয়েছ আমরা তো পেয়ে গেছি তার মানে কাফেরদের উদ্দেশ্যে বলছে যে তোমরা তো খুব বলছিলা যে আমাদের বাপ দাদার ধর্ম সঠিক ধর্ম আমাদের রব তোমাদেরকে এরকম বলেছে তো তোমাদের সাথে তোমাদের একটা নিশ্চয়ই আওদা ছিল তো যে আওদাগুলো ছিল তা তোমরা কি সব যথাযথভাবে পেয়েছ আমরা কিন্তু পেয়েছি এরকম একটি আয়াত এখানে বলা হয়েছে এবং এটি যখন বলছিলেন তখন কোনো কোনো সাহাবি বলছেন যে তাদের মধ্যে থেকে একদিন কেউ কেউ বললো যে কোনো মানুষ বলল কয়লা মূষা কয়লা না ফেয়ায় কলা আবদুল্লাহ কলা নাসুমিনের মধ্যে কোনো একজন সাহাবি নাম বলছেন না ইয়া রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম হে আল্লাহ রাসুল তুন আসান আমু আতান আপনি এই যে যাদের যারা মৃত বরণ করেছে যে মানুষগুলো তাকে ধরে ডাকছেন এবং বলতেছেন এটি কেন কলা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম মা আন হুম বলছেন যে তোমরা কি বলছো আমি তাদেরকে যা বলছি তারা যতটা শুনে নেমা কুল তো মিনহুম তার চেয়ে তোমরা বেশি আমার কাছে শুনো না অর্থাৎ আমার কথাগুলো তারা ভালোই শুনতে পাচ্ছেন এটি এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম যাই হোক আমি এই সম্পর্কে আলোচনা আগেই করেছি এটি আমি আর বিস্তারিত যাওয়ার দরকার মনে করছি না আমি দেখি পরবর্তী হাদিস কি বলা হচ্ছে কয়লা আবু আবদুল্লাহ হিফা জামি ও মান শাহেদা বাদরা মিন কুরাইসি মিম্মা দূরে বা লহু বে শাহ মিহি আহাদান ও থামা নু না কানা ওরুয়া তুবন জুবাইর ইয়াকুল কলা জুবাইর কুসেম মিনহা শাহমা নু হুম ফানু মিয়াতুন অল্লাহ আলাম এই বদ্রী সাহাবি কতদিন ছিলেন এটি নিয়ে একটি সংখ্যার কথা বললেন যে একশো ছিলেন কেউ বলেন একাশি ছিলেন আগে আমি আমি আরেকটা কোন জায়গায় পাওয়া যাবে সেখানে একাশির কথা বলে সামানু নারাজুলান আহাদু জুলান। যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যারা মা ইয়ে অংশগ্রহণ করে সে সাহাবিদের মধ্যে হলেন একাশি জন ও কানা উরুয়া ইবনুর জুবাইর উব ইবন বলছেন যে আমি শুনেছি তিনি বলতে শুনেছি উরওয়া ইবনুর জুবাইর ইয়াকুল ও কল তিনি বলছেন জুবাইর বলেছেন কুসেমাত শাহমানু হুম ফাকানু মিয়াতা অল্লাহ আলম যে একশো জনের বেশি ভদ্র সাহাবি ছিলেন অল্লাহ আলম আল্লাহ ভালো জানেন এটি হচ্ছে এই হাদিসের অর্থ আমরা পরবর্তী ইয়েতে চলে যাই আমি আমি জানি না আজকে তোমাদের সাথে আর একটি ছোট একটি হাদিস দিয়ে আমি শেষ করব আজকে এই حدیث تی چھوٹو ایک تی حدیث ابی ہی خوال حد دسانی ابراہی بن موسیٰ اکبر انا حیسام ان معمر ان حیسام ابن اروات انا بی ہی ان الجبائر قال دور بات یوم بادر للمحاجرین بمیات شاہمین তাহলে বোঝা গেল এখানেও তিনি একশো জনের কথাই বলা হচ্ছে এই হাদিসের সংখ্যার মধ্যে এটি আমরা জানতে পারলাম আমি এটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সংখ্যা নিয়ে আর আর এই মধ্যে যাবো না এবং কারা কারা বদের সাথে একটা চার্ট তোমাদের সাথে আমি আর এক আগামী ইনশাল্লাহ ইয়েতে যদি পারি আমি আলোচনা করব কারা কারা স্বাভাবিক ছিলেন কিছু কিছু নাম তোমাদের সামনে আমি বলে দেওয়ার চেষ্টা করব তালিকাগুলো বলে দেওয়ার চেষ্টা করব বদরী স্বাভাবিকদের তো তা আমি আজকে যা পড়ালাম তার হাদিসের মূল বিষয়গুলো যাই হোক আমাদের কেতাবুল মাগাজি থেকে পড়ানো হলো এবং সাথে সাথে আমরা অমুল মোমিনেন আয়েশার দল্লাহতাল আনহার সম্পর্কে যে একটি অবিশ্বাস্য ঘটনা মানে শয়তানের পক্ষ থেকে প্রচারণা চালিয়ে ইসলামদের ইসলামের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার প্রয়াস চালিয়েছিল সেটি এই হাদিসের মধ্যে কিছুটা ইঙ্গিত করলাম আসলে যুগে যুগে সতীসাধ্যে রমণীদেরকে নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা আমরা দেখি এবং আমরা এই ব্যাপারটা আমরা সবার কেয়ারফুল থাকা উচিত সতর্ক থাকা উচিত আমরা তো ইদানিং আমাদের হলুদ সাংবাদিকতার ফলে কোন মহিলার কত কী ঘটনা আমরা কুৎসা ঘটনা করে থাকি এটি আমাদের সমাজ ব্যবস্থা সে একজন ইমানদার মহিলা হলেও তার দিকে তাকে আমরা হেয় করবার জন্য সমাজের মধ্যে নিকৃষ্ট বানাবার জন্য এসব বিষয়গুলো আমরা করে থাকি এবং এটি থেকে আমাদের একটি আমাদের মধ্যেও কিন্তু কিছু কিছু মহিলা যাদের যারা খুবই ভালো কিন্তু এরকম একটি অপপ্রচার চালানোর ফলে তার মনের মধ্যে একটি একটি ক্ষোভ খুব কাজ করে এবং সেই ক্ষোভের ইয়েতে নিজেকে সংবরণ করতে না পেরে অনেক সময় নিজের জীবনকে আত্মহরণের পথ বেছে নেয় সেটি এই আমরা উম্মুল মোমিন তালা আনহার ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কোনো সময় এটি ধৈর্য ধরতে হবে তিনি কিন্তু আমি যেটি বলতে চাই যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কিন্তু ওনাকে বলা বলেছেন যে তুমি স্বীকার করো তিনি মুখ ঘুরিয়ে চলে গেছেন অভিমান করে যে আমাকে তুমি চিন না অর্থাৎ তিনি যখন যৌবন প্রাপ্তা হননি তখন তিনি বিয়ে করেছেন এবং তার সাথে অন্যান্য মানে উমুল মোমেনিনদের যে বিষয়টি তার সাথে ভিন্ন এবং তিনি জীবনপ্রাপ্ত হবার আগেই তিনি রাসুল্লা সাল্লামের কাছে ঘর করেছেন সুতরাং সুতরাং তিনি তার সম্পর্কে ভালো জানেন এটি তার অভিমান যে তোমাকে তোমাকে আমি সবচেয়ে আপনাকে আমি এত বেশি এত বেশি ভালোবাসি আপনি আমার সম্পর্কে জিজ্ঞেস করছেন এটি আমি মানে উনি সহ্যই করতে পারেননি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো দূরের কথা আবু বক্করুল্লাহ তালা আনুহ তাকে খুব সতর্ক করে অনেক ধমক দিয়েছিলেন সেটিও তিনি অন্যভাবে তিনি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং তিনি কোনোভাবেই এটিকে মেনে নিতে পারছেন না এবং খাওয়া দাওয়া যেটি মানুষের স্বাভাবিক অবস্থা যাতে কারো সম্পর্কে অপবাদ দেয়া হয় সে অপবাদের যে লাঞ্ছনা সেই লাঞ্ছনা কিন্তু অনেকেই সহ্য করতে পারে না এবং তিনিও পারছিলেন না এবং যদিও তিনি আল্লাহর উপরে তাক্কুল ছিল তার। তিনি ভাবছিলেন যে আল্লাহ এটির একটি ব্যবস্থা করবেনি হয়তো তার একটি ইমান ছিল এবং সেই জন্যই আল্লাহ রবুল আলমিন সুরা নূরের এগারো নম্বর আয়াত সুরাতুল ইফ কি বলে ঘট ইফকের ঘটনা সম্পর্কিত একটি আয়াত আল্লাহ রবুল আলমিন নাজিল করে জানিয়ে দিয়েছিলেন প্রিয় নবী তার বন্ধু রাসুল্লা সাল্লাহ আলী সাল্লামকে যে তুমি যা যাদের সম্পর্কে এরকম বলছো তিনি আসলে এরকম না যাই হোক এটি হলে অপবাদ এবং সেই অপবাদ আয়েরটি আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না আমি এখন সময় আমাদের তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম এই ঘটনাটা তোমরা দেখে নিও এই যে উম্মে মেস্তা সেই মেস্তার তার সন্তানকে তার সন্তান মেস্তাকে ধ্বংস করার জন্য কথা বলা হয়েছে তার মানে সে কতটা বিরক্ত যে মিস্তার মতন একজন সাহাবি সেও আয়েসার আব্দুল্লাহ তালা আনহার সম্পর্কে অপবাদের সম্পর্কে উল্টাপাল্টা কোথায় কথা বলে বেড়ান সেটি তিনি সহ্য করতে পারছিলেন না এবং সেজন্যই তিনি তার ধ্বংস কামনা করেছিলেন যেটি আয়েসার আব্দুল্লাহ তালা আনহার কাছেও খারাপ লেগেছিল যাই হোক আমরা আশা করছি যে তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে কোনো এক সময় তোমরা ভালো থাকো দিনে তোমাদের কাছে আমার একটি আবেদন যে তোমরা বর্তমান অবস্থা নিয়ে সবসময় আল্লাহ রব আলমিনের কাছে দোয়া দোয়া করো এবং শুধু তাই না আমাদের যেটি সবচেয়ে বড় দরকার সেটি হচ্ছে মানুষের কাছে মেসেজটি দেয়া যে আমাদের কৃতকর্মের জন্যই আজকে আমাদের পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তের দিকে অর্থাৎ এমন একটি মরণঘাতির রোগ আমাদেরকে আক্রমণ করছে সেটি আমাদেরই অপকর্মের ফসল এটি মানুষকে বোঝানোর দায়িত্ব কিন্তু তোমাদের আমাদের এই বিষয়টি বুঝাতে হবে যাতে করে দেশবাসী বুঝে সারা পৃথিবীর মানুষ যাতে বুঝে যে আমাদের অপকর্ম ফলে আমরা এই কাজগুলো বা এই একটি জঘন্য ভাইরাস আমাদেরকে অ্যাটাক করছে এই বিষয়গুলো তাদেরকে বোঝানো দরকার আশা করি সবাই বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকো আগামীতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ